বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নতুন বিশেষজ্ঞ চিকিৎসক যোগ দেওয়ার কিছুদিন পরই আসে তার বদলির আদেশ। সেই ঘটনারই পুনরাবৃত্তি হল হাসপাতালের একমাত্র ইন্টারভেনশনাল হৃদরোগ বিশেষজ্ঞ ডাক্তার এম সালেহ উদ্দিনকে সরানোর মধ্য দিয়ে। এতে পদ্মারে পারের ১১ জেলার হৃদরোগীদের এনজিওগ্রাম থেকে শুরু করে রিং পড়তে ছুটতে হবে ঢাকায়। ২০১৪ সালের মাঝামাঝি থেকে শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রোগীদের হার্টে রিং বসানো শুরু করেন ডাক্তার এম সালেহ উদ্দিন। এতে খরচ হতো মাত্র ২০০০ টাকা। হৃৎপিণ্ডে ডুয়েল চেম্বার পেসমেকার প্রতিস্থাপন ও কিডনিতে রিং সংযোজন নিয়েও কাজ করতেন এই হৃদরোগ বিশেষজ্ঞ। সরকারি হাসপাতালের পাশাপাশি সালেহ উদ্দিনের চেম্বারেও ছিল রোগীর চাপ। অভিযোগ উঠেছে অন্যান্য চিকিৎসকরা তেমন রোগী না পাওয়ায় বদলি করা হয়েছে তাকে। যত গরিব রোগী আর হাতে ঢাকা যাইয়া চিকিৎসা করতে পারবে না, এই এই সারের প্রয়োজন পড়ি সেরে। এনজিওগ্রামের রোগী, এনজিওপ্লাস্টি রোগী, এগুলো সারের হাতে উদ্বোধন এবং সারই একমাত্র এখানে দক্ষ। সারে তো সবসময় এই প্রেজেন্ট থাকে, যে কোনো সুবিধা অসুবিধা দেখে। অন করুন ভ্যাকেশন মোড, এনার্জি সেভ করুন নিশ্চিন্তে। ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বুঝে আপনার প্রয়োজন। এ পর্যন্ত অন্তত ৭৫০ রোগের এনজিওগ্রাম ও রিং বসিয়েছেন সালেহ উদ্দিন। ৭৫০ কেসের মধ্যে খুব ভালোভাবে করেছি, কোনো এখানে মৃত্যু হয়নি, কোনো জটিলতাও হয়নি। রোগী করার পর দিনে বাড়ি চলে গেছে। এনজিওগ্রাম, এনজিওপ্লাস্টি, যেটা এনজিওপ্লাস্টি মানে যেটা আপনারা সবাই জানেন যে হার্টে রিং পরানো, আমি তো একমাত্র ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট এখানে, এই পদে আর নাই, এখানে আর কেউ নাই। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে সালেহ উদ্দিনকে বদলির কারণে সমস্যায় পড়তে হবে এই অঞ্চলের হার্টের রোগীদের। যেহেতু তিনি আমাদের এনজিওগ্রাম এবং এনজিওপ্লাস্টির সাথে জড়িত, অর্থাৎ আমাদের যে এই যে মেশিনটা আছে এনজিওগ্রাম, এটা বাইরেও বরিশাল বিভাগে কোথাও নেই। তো সেই ক্ষেত্রে বরিশাল বিভাগে ১.৫ কোটি লোকের আমাদের যাদের হৃদরোগ আছে তাদের সমস্যা হবে। এর আগে অর্থোপেডিক বিশেষজ্ঞ আর কৈরি, শিশু বিশেষজ্ঞ বিকাশ মজুমদার, নিউরোমেডিসিন বিশেষজ্ঞ তকির উদ্দিন আহমেদ, নিউরোসার্জারি বিশেষজ্ঞ মোহাম্মদ নুরুজ্জামান ও ডাক্তার সুকৃতি দাসকেও একইভাবে সরানো হয়। প্রতিনিয়ত দীর্ঘ হচ্ছে এই তালিকা। ডিবিসি নিউজ ডেস্ক।